আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুত্বের মুক্তা হলো পরস্পর পরস্পরের প্রতি আনুগত্যশীল হওয়া। বন্ধুত্বের ভিত্তি হলো উভয়ে উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বন্ধুত্বের সৌন্দর্য হলো একে অপরকে সহ্য করা। বন্ধুত্ব হলো পাঁচটি হীরার একটি মালার মতো। ভালোবাসা, আনুগত্য, ভরসা, ত্যাগ ও ঐক্য। পাঁচটি হীরার একটি হীরাও হারিয়ে গেলে মালাটি অপূর্ণ থেকে যাবে। বন্ধুত্ব করতে তাড়াহুড়া করো না, তবে একবার বন্ধুত্ব হয়ে গেলে তা অটুট রাখার আপ্রাণ চেষ্টা করো। বন্ধুত্ব বরফের টুকরোর মতো, তা প্রস্তুত করা যতটা কঠিন, টিকিয়ে রাখা আরো অধিক কঠিন। বন্ধুত্ব করাটা মাটি দিয়ে মাটিতে লেখার মতো সহজ, আর বন্ধুত্ব টিকিয়ে রাখাটা পানি দিয়ে পানিতে লেখার মতো কঠিন। বন্ধুত্ব এটা স্বর্ণের মতো, খাঁটি বা ভেজাল যাচাই করে রাখা উচিত, বিপদে খুব কাজে লাগে, ভরসা করা যায়। বন্ধুত্বের সম্পর্ক হলো চাউলের মতো, যত পুরনো হয় তত স্বাদ বেড়ে যায়। বন্ধুত্ব সে যে বিপদে তোমার সহযোগী হবে, বন্ধুত্ব সে যে তোমার দেয়া কষ্ট সাদরে মেনে নেবে, কোনো অভিযোগ করবে না। নিখুঁত বন্ধু খোঁজ করো না, নিখুঁত বন্ধু খুঁজলে সারাটা জীবন একাকী কাটাতে হবে। নতুন বন্ধু পাওয়াটা খুবই ভালো, কেননা বন্ধুদের মাঝে কাটানোর সময়টা খুবই মধুর হয়। নতুন বন্ধু যতই হোক, কখনো পুরনো বন্ধুর গুরুত্ব কমে না। কোনো ভুলের কারণে বন্ধু তোমার কাছে ক্ষমা চাইলে তুমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দাও, কারণ বন্ধুত্বের দাবি এটাই। যেখানে নিখাদ ভালোবাসা আর নিখুঁত বন্ধুত্ব থাকে, সেখানে পূর্ণ সম্মান আর তৃপ্তিময় স্বস্তি পাওয়া যায়। শত্রু থেকে সর্বদা দূরে থাকো, আর বন্ধু থেকে তখনই দূরে থাকো যখন দেখবে সে অকারণে তোমার প্রশংসা করছে। তুমি উজ্জ্বল আলোকিত থাকতে চাইলে নিজেকে বন্ধুর কাছে মিটিয়ে দাও। পরকালের ভাবনা স্মরণ রেখে বন্ধুত্ব করো, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।